আরে বাপরে, মুভি প্রমোশন করতে গিয়ে অক্ষয় কুমার গড়ে নিল গিনিয়াস ওয়ার্ল্ড রেকর্ড। সে সঙ্গে থাকছে কাঙ্গনা রানাওয়াত এবার চটলো টাইগার শ্রফ অ্যান্ড অমিতাভ বচ্চনের উপর, জানালো নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে, কি কারণে সেটাও বলছি। সেই সঙ্গে আরো থাকছে প্রভাস এবং দুলকের সলমান এবার থাকছে তাহলে একসাথে। তাহলে দেরি না করে গসিপসে চলে যাই, প্রথমে আসি অক্ষয় কুমারের কাছে। অক্ষয় কুমারের এই তো 24 তারিখে মুক্তি পাবে তার আপকামিং মুভি সেলফি, যেখানে ইমরান হাশমিও রয়েছে। অ্যান্ড এই সেলফি মুভির প্রমোশনে অক্ষয় কুমার গড়ল অন্যরকম একটা ওয়ার্ল্ড রেকর্ড, এবং সেটা সেলফি তোলারই। সে মাত্র 3 মিনিটে 184টা সেলফি তুলে গড়ে নেয় রেকর্ড। এখন বলে রাখি, এর আগে সেলফির রেকর্ড 3 মিনিটের ছিল ইউএস এর এক লোকের, যে 3 মিনিটে সেলফি তুলেছিল 168টা। অ্যান্ড অক্ষয় কুমার গতকাল মুম্বাইয়ের একটা প্রমোশনে গিয়ে ভক্তদের সাথে 3 মিনিটে 184টা সেলফি তুলে নিজেই লেখালো নিজের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। যাই হোক, অক্ষয়কে নিয়ে যখন কথা বলছি তখন বলে রাখি, অক্ষয় কুমার তো এখন থাকছে হেরাফেরি 3-তে। তবে গুঞ্জন ছিল যে অক্ষয় কুমার হেরাফেরি 3 ছাড়াও তার অরিজিনাল আরো কয়েকটা মুভির ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিবে, যেমন ওয়েলকাম 3 অ্যান্ড আওয়ারা পাগল দিবানা 2। অ্যান্ড রাইট নাও মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে হেরাফেরি 3 মুভির শুটিং শেষ হওয়ার সাথে সাথেই অক্ষয় কুমার ওয়েলকাম 3 মুভির শুটিং এর কাজ শুরু করবে। এবং এখানে কাস্টিং এ আছে একটা টুইস্ট, আরশাদ ওয়ারসি অ্যান্ড সঞ্জয় দত্ত তারাও জয়েন করতে পারে বলে জানা যাচ্ছে। যাই হোক, 24 ফেব্রুয়ারি সেলফি মুভি নিয়ে কথা যখন বলছি তখন বলে রাখি, 24 ফেব্রুয়ারি বাংলাদেশ এবং কলকাতায় মুক্তি পাচ্ছে মুভি মায়ার জঞ্জাল আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। এবার আসি কাঙ্গনা রানাওয়াতের কাছে। কাঙ্গনা রানাওয়াত এবার চটলো টাইগার শ্রফ অ্যান্ড অমিতাভ বচ্চনের উপর। কারণটা কি? কারণটা হচ্ছে টাইগার শ্রফের আপকামিং মুভি গণপত পার্ট 1, যেখানে অমিতাভ বচ্চনও রয়েছে। এখন বিষয়টা হচ্ছে, গতকাল টিজার ভিডিওতে অ্যানাউন্স করা হয় যে টাইগার অ্যান্ড অমিতাভ বচ্চনের গণপত পার্ট 1 মুভিটি 20 অক্টোবর মুক্তি পাবে। অ্যান্ড এই রিলিজ ডেট নিয়েই খেপেছে বেসিক্যালি কাঙ্গনা রানাওয়াত। কারণ এক সপ্তাহ আগে কাঙ্গনা রানাওয়াত অ্যানাউন্সমেন্ট করেছিল যে তার এমার্জেন্সি মুভি ওই ডেটেই মুক্তি পাবে। এবং কাঙ্গনা এই বিষয় নিয়ে টুইটারে পোস্ট করে লিখেন, অনেক খোঁজ খবর লাগিয়ে যখন দেখলাম ক্যালেন্ডারটা ফাঁকা, তারপরই আমি 20 অক্টোবর আমার মুভির রিলিজ ডেটটা চুজ করি। আমি ক্যালেন্ডারে এটাও দেখেছি যে সেপ্টেম্বর, নভেম্বর ও ডিসেম্বর ওই সময়গুলোতে কোনো বড় মুভি নেই, কিন্তু তারপরও আমি মুভি রিলিজ ডেট ঘোষণা করার এক সপ্তাহের মাথায় টাইগার শ্রফ অ্যান্ড অমিতাভ বচ্চনের ওই 20 অক্টোবর এই মুভির রিলিজ ডেট ঘোষণা করতে হলো। আমার রিলিজ ডেটেই কেন? বলিউডে এমনি মুভি চলছে না, তার ওপর এখন তারা হিংসাত্মক কাজ করছে। এরা তো নিজেরাই নিজেদের ধ্বংস টেনে আনছে। এদের মাথায় কি কোনো বুদ্ধি নেই, নাকি মাথায় শুধু গোবর ভর্তি? এখন এভাবেই কাঙ্গনা রানাওয়াত টাইগার শ্রফ অমিতাভ বচ্চন এবং এই মুভির প্রোডিউসার ভূষণ কুমারকে নিয়ে তীব্র সমালোচনা করেন। ফাইনালে আসি প্রভাসের কাছে। প্রভাস এবং দুলকির সলমান তারা থাকবে তাহলে একসঙ্গে? না, দুলকির সলমান যদিও ফুল ফ্লেজ রোলে থাকবে না, প্রভাসের আপকামিং সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি প্রজেক্টকে, যেখানে দীপিকা পাডুকন অ্যান্ড অমিতাভ বচ্চনও রয়েছে, যেটা প্রায় 450 কোটি রুপি বাজেটের উপরের মুভি। এবং সেই মুভিতে দুলকির সলমানও থাকবে। জানা যায় দুলকির সলমান ওখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, সে গল্পটা বেশ খানিকটা এগিয়ে নিয়ে যাবে। তবে সেখানে সে ক্যামিও রোলেই থাকছে, তার লিমিটেড স্ক্রিন টাইম থাকবে। সো গাইস, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট। এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।